আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম চারা সুজি দিয়ে কিভাবে মজার একটা কেক তৈরি করবেন সেই রেসিপিটাই। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর সুজিটা কিন্তু কাঁচা সুজি নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ তরল দুধ। এখন দুধ আর চিনিটা দিয়ে সুজিটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই 10 মিনিটের ভিতর কিন্তু সুজিটা পুরোপুরি ভিজে যাবে। তো আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। তো ঠিক 10 মিনিট পর দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একদম ভিজে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটারও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং সেই সাথে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে নেবেন। এখন কনডেন্স মিল্ক আর তেলটা আমি খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মেশানোর আগে এর মধ্যে আমি একটা চালনি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে নেবেন। এখন এটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা দানা রয়েছে, আর তার জন্যে কিন্তু এটা অবশ্যই চেলে নিতে হবে। তো এখন শুকনো উপকরণগুলো আমি এক সাইড থেকে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা খুব ভালোভাবে মিশাবেন যাতে এতে কোনো প্রকার দলাভাব না থাকে। আর এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এভাবে এক পাশ থেকেই এটা মিশিয়ে নিয়েছি। তা আমি কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনটাই হবে। এখন আমি কেকটা সেট করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। তবে আপনারা যে কোনো মোল্ডে কিন্তু কেকটা সেট করতে পারবেন। প্রথমেই এখানে এই মোল্ডের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। তো আমি এখানে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর একটা কাগজ নিয়ে এর মধ্যে বিছিয়ে দেব। আমি কিন্তু এটা নর্মাল কাগজ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও নিতে পারবেন। তো এটা আমি খুব ভালোভাবে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে দেব। তো পেপারের মধ্যে তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো ব্যাটারি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর আমি এভাবে একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেগুলো যেন বের হয়ে যায়। তো এইভাবে আমি কয়েকবার ট্যাপ করে নিয়েছি। এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আর কুচি করে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে টুটি ফ্রুটি অ্যাড করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা চেরি, আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এখন কেকটা বেক করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট ফ্রি হিট করার পর বেশ ধোঁয়া উঠছে। আর এই পর্যায়ে আমি কেকের মোল্ডটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি লো আছে রেখে দেব 45 থেকে 50 মিনিট। আর এরই মধ্যে কিন্তু আমার কেকটা সম্পূর্ণ হয়ে যাবে। আর ঢাকনার মধ্যে যে এরকম একটা ছিদ্র আছে সেটা কিন্তু অবশ্যই একটা লবঙ্গ কিংবা কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দেবেন। তো আমি ফিরে আসছি 45 থেকে 50 মিনিট পর। তো ঠিক 50 মিনিট পর দেখতে পারছেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব ভিতরে কোনো প্রকার কাঁচা আছে কি না। তো দেখতে পারছেন আমি টুথপিকটা তুলে নিয়েছি আর আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বের হয়েছে। তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চারদিক থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এভাবে ছুরির সাহায্যে একটু এটা আমি কেটে দেব যাতে এটা খুব সহজেই আনমোল্ড করা যায়।
তো আমি চারপাশে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। এখন এটা কিন্তু খুব সহজে আনমোল্ড করা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকেও কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কেকটা আমি আমার পছন্দের সাইজ করে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন এটা আমি কেটে নিয়েছি। আর এই কেকটা আপনারা বাসায় তৈরি করে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজা, বাসায় কিন্তু যে কেউই এটা পছন্দ করবে। তো আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম সহজ এবং নিত্যদিনের রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।